আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিডি গ্রাম বাংলা চ্যানেলের নতুন আরেকটি প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আজকে আমরা চলে আসছি বগুড়া জেলার ধাপের হাটে। আজকে আমরা দেখব এই হাট থেকে সার গরুগুলির বাজার মূল্য। সুপ্রিয় দর্শক, আসুন আমরা দেখি এই হাট থেকে কি দামে সার গরুগুলি বিক্রি হচ্ছে। আসুন আমার সাথে, আমরা এখন দেখব সার গরুর বাজার মূল্য। সুপ্রিয় দর্শক, আজকে চলে আসছি আমরা বগুড়া জেলার বিখ্যাত ধাপের হাটে। বড় একটা সুদর্শন সার গরু দেখতে পেলাম, তাই এটির দাম দর সম্পর্কে আপনাদেরকে একটা সার্বিক ধারণা দিই, ভাইয়ের কাছ থেকে জেনে নেই। আর সুপ্রিয় দর্শক, এই হাটটি বসে প্রতি বৃহস্পতিবার, তো আমরা আজকে একটি বড় জাতের সার গরু দেখতে পাচ্ছি। এই হাটটির ব্যাপারের সাথে কথা বলবো, ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম ভাইজান, কোথা থেকে আসছেন? বুড়িগঞ্জ হাট। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইজান, এটা কি আপনার নিজের? হ্যাঁ, নিজের গরু। পালা? পালা। কত বছর পালছেন ভাই? আড়াই বছর। মাশাআল্লাহ, আড়াই বছর। এটা কি মানে পালের থেকেই শুরু, বাছুর থেকেই শুরু করছিলেন? বাছুর থেকে বড় গরু। মাশাআল্লাহ, তো বিশাল আকৃতির হয়েছে তো ভাই। হ্যাঁ, বড় গরু আছে। এটা কি জাতের গরু? এটা ক্রস করে কয়, ক্রস বিদেশে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ান গরু। কয় দাঁতের হচ্ছে এখনো? চার দাঁত। ওজন কেমন আছে আল্লাহ দিলে? কমপক্ষে 12 মন। ভাই, এত বড় গরু ঈদের ভিতর বিক্রি করলেন না কেন? ওই বাজার ঢিল আসলো, আর ঈদের মধ্যে এত বড় গরু লওয়ার মতন প্লেয়ার হয় না। তাই ওই দেশি গরুগুলোই ভালো চলে আমাদের বগুড়ে। লাল গরুগুলো বেশি চলে আমাদের এদিকে। তাই বুঝতে পারছেন? জি, ছোট গরু। জি, ছোট গরু মিডিয়াম 1,10,15,20,80,85,90 এইসব গরুগুলো ধাপের হাটে বেশি চলে। আর ঈদের পরে এই জন্য এত বড় গরু? ঈদের পরে এটা কষায় মাপে। আচ্ছা, ঢাকা চলে যাবে? ঢাকা চলে যাবে, ঢাকা চলে যাবে, চিটাং যাবে। আচ্ছা ভাইজান, এখন ওজন আনুমানিক কত হবে বললেন? এটা কমপক্ষে 12 মন। 12 মন মাংসই? মাংসই। মাশাআল্লাহ, বিশাল আকৃতির গরু। দাম কত চাইছেন আপনারা হাটে? বাজারের দাম চাচ্ছি 2,00,000। চাইছেন আপনারা 2,00,000? 2,00,000 চাচ্ছি। সর্বোচ্চ দাম কত বলছে? 155,60। 1,55,60,000 বলছে এ পর্যন্ত। এখনো দেন নাই আপনারা? না, এখনো দেই না। লাভে আসে না? লাভে তো খাওয়াইতেই তো, এর পিছনে প্রতিদিন খরচ আছে, শুধুমাত্র 300 টাকা খরচে আছে এর পিছনে প্রতিদিন। প্রতিদিন তাহলে তো প্রচুর খরচ গেছে। প্রচুর খরচ ভাইয়া। আমরা কৃষক, আমরা যে ছোটখাটো খামারি গরু যে পালি, ঠিক আছে, আমাদের একটা গরু পালা সেই গরু নাকি? গরু পালতে যে কষ্ট, যে শ্রম, সেই হিসাবে আমরা টাকা পাই না। তো লাভ করে কারা? লাভ করে কষায়েরা। আবার দেখা যাচ্ছে যারা মনে করেন যে তয়ার নিয়ে যাচ্ছে আমাদের আমাদের কাছ থেকে ব্যবসায়িক, আমরা তো গৃহস্থ মানুষ, আমাদের কাছ থেকে কিনতেছে, হাটে নিয়ে বিক্রি করতেছে, তারা কিছু তারা তারাই লাভ লাভবান। আর আমাদের একটা কি যে আমরা ছোট থেকে বড় করলাম, ঠিক আছে, টাকাটা হ্যাঁ আমরা দিনে দিনে খরচ করে একবারে পাচ্ছি, এটা আমাদের লাভ। জি, এটাই আমাদের লাভ। অঙ্ক করলে লাভ হবে? আর লাভ আছে? অঙ্ক তো করলে আমাদের কোনো লাভই নাই। ওই বউ সল জিঙ্কা খালি সমানে খাচ্ছে, হিসেব নাই। এই গরু এরকম আমার উঙ্কা খাচ্ছে, হিসেব নাই। তো ভাইজান, আল্লাহ দিলে আপনাদের ছাড়ার নিয়ত কত ছিল? কত হলে ছাড়তেন আপনারা? 75-80 নিচে ছাড়বো না, দরকার হলে আরো 1 বছর পালবো। আরো 1 বছর? আচ্ছা, এত বড় গরু আরো 1 বছর কি পালা যাবে? 100 বার যাবে না? আমরা সেই পরিমাণ কোনো ইনজেকশন বা বাড়তি কোনো যে নষ্ট হবে গরু এই কাজ আমরা কোনো সময় করব না, কারণ এটার দ্বারা আমাদের জীবন চলে। মানে শুধু দানাদার খাবার আর ঘাস দিয়েই বড় খাবার? জি হ্যাঁ, বড় করছি। তো ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আমরাও চাই একটা ভালো দামে, ভালো দামে আপনারা যেন বিক্রি করতে ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বড় একটা সার গরু দেখলাম, দাম দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইজান কোথা থেকে আসছেন? আমরা পাবনা থেকে আসি ভাই। ভাইজান আজকে কয়টা আনছেন গরু? আজকে গরু আছে মোট 10টা। 10টা নিয়ে আসছেন? জি জি, সবই বকনা? জি জি, সবই বকনা। ভাইজান আমাদের একটু দেখেন না, দাম দর সম্পর্কে একটু ধারণা দেন। এটার দুধ কত লিটার পাওয়া সম্ভব আপনি মনে করেন? প্রথম অবস্থায় আপনি একটু কম পাবেন, 15 থেকে 18-এর মধ্যে থাকবে। দাম কেমন চাচ্ছেন? এটার দাম 65,000। 65,000 দাম চাওয়া? কেউ বলছে এ পর্যন্ত হাটে দাম? দাম বলছে, কেউ 50 বলছে, কেউ 52 বলছে, কেউ 45 বলছে, এর মধ্যে বাজার মানে আমাদের গরু বিক্রি করতে।
আপনাদের ছাড়ার নিয়ত কত ছিল ভাইজান? আমার 55 হলে বেশি ফেলা দিব, অল্প কিছু আটকে আছে। কি জাতের গরু এগুলো? আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, কেউ বলে রানী শঙ্কর, আমরা বলি হলস্টাইন ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাতের? জি জি। কেমন বয়স এগুলোর? এগুলো বয়স 8 মাস 9 মাস 10 মাস। আচ্ছা, 12 মাস, মানে এগুলো মোটামুটি আর ধরেন 15 মাস আসলে এগুলো হিটে আসবে। হিটে আসবে? আচ্ছা, হাটে কেমন দাম চাইছেন? হাটে এগুলোর দাম চাচ্ছি 120-130 এরকম দাম চাওয়া। জি জি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কোথা থেকে আসছেন ভাই? আদমদী থেকে। আচ্ছা, কয়টা আনছেন গরু? হ্যাঁ, গরু কয়টা আনছেন? দুটা। দুটা বিক্রি হয়েছে? একটা? না, একটাও হয় নাই। এটা কি জাতের গরু ভাই? এটা ক্রস। কয় দাঁতের এখন? দুই দাঁত। ওজন কেমন আছে আল্লাহ দিলে? 5 মণ পার। 5 মণ আছে ভাই? 5.5 মণ। দাম কত চাচ্ছেন? দাম কত চাচ্ছেন? 135। 135 দাম বলছে কেউ পর্যন্ত? কত বলছে সর্বোচ্চ? 92-95। এখনো ছাড়েন নাই, অল্প কিছু আটকে আছে। আচ্ছা, আল্লাহ ভরসা ভাই বেছেন। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইজান। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান কোথা থেকে আসছেন? আমার তিলেকপুর থেকে, বগুড়া জেলায়। তো না, জয়পুরহাট। জয়পুরহাট? জয়পুরহাট থেকে আসছেন এত দূর? আচ্ছা, আক্কেলপুর হাট। হ্যাঁ হ্যাঁ, বাড়ি তিলেকপুর। কয়টা আনছেন গরু? গরু দুইটা আনছি। আপনার বাড়িরই পালা? না না, পালালে আমার কিনা গরু। কিনা গরু? আচ্ছা আচ্ছা ভাইজান, এটা কি জাতের গরু? এটা হলো দেশি। দেশাল সার গরু? সিন্ধি। আচ্ছা, এখনো তো চামড়া টামড়া ঢিলাই আছে। হ্যাঁ হ্যাঁ, পালা যাবে? হ্যাঁ, পালা যাবে, পালা যাবে। কয় দাঁত হয়েছে এখন? দাঁতে নিয়ে এখন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তো তাহলে দাঁত। ওজন কেমন হবে? ওজন এখন 3.5 মণ। ভাইজান দাম কত চাইছেন? দাম 95,000 চাওয়া দাম। চাওয়া দাম? মাশাআল্লাহ, সুন্দর গরু। কেউ দাম বলছে পর্যন্ত? হ্যাঁ বলছে। সর্বোচ্চ কত দাম পাচ্ছে? 70-72-75 একজন। হাইস্ট 75 পাইছেন? এর উপরে পান না। হ্যাঁ, আল্লাহ দিলে আপনাদের ছাড়ার নিয়ত কত ছিল? 80 হলে বেশ, অল্প কিছু আটকে আছে। হ্যাঁ, অল্প। আল্লাহ ভরসা, সুন্দর গরু আছে ভাইজান, বিক্রি হয়ে যাবে। আপনার মতোই তো সুন্দর গরু। আচ্ছা, ওইটা কার ভাইজান? ওইটাও আপনাদের? আচ্ছা, এই গরুটাও দেখবো আমরা। দর্শক, সুন্দর সুন্দর গরু আসছে এই হাটে, সার গরু। আমরা এখন সার গরুর বাজার দাম সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাইজানের নাম কি? আমার নাম মোহাম্মদ আবু রায়হান। রায়হান ভাই, রায়হান ভাই কোথা থেকে আসছেন? আমি আসছি কাল্লাগাড়ি থেকে। এটা কোন জেলা? এটা আদমদীঘি থানা, বগুড়া জেলা। বগুড়াই জেলা? জি। আচ্ছা ভাইজান, কয়টা আনছেন গরু আজকে? আজকে দুইটা গরু আনছি। আপনার বাড়ির না কেনা? আমার কিনা গরু। আপনি কিনে নিয়ে এসে বিক্রি করেন এই হাটে? জি হ্যাঁ, আমি কিনালে এসে বিক্রি করি। হ্যাঁ ভাইজান, কয়টা মানে দুইটা গরুর ভিতর কি বিক্রি হয়েছে? একটাও? একটাও এখনো বেচতে পারিনি, দাম করছে অলরেডি, বেচা হবে আলহামদুলিল্লাহ, অবশ্যই হবে। তো ভাইজান, বাজার কি মনে হচ্ছে আপনার? কেনা বেচা কেন কম হচ্ছে? বাজার কম হচ্ছে এই কারণে, আমদানি বেশি হচ্ছে, প্রচণ্ড আমদানি, এবং চারে ছাক্কায় যে বন্যায় সব শেষ হয়ে যাচ্ছে, মানুষের খাটটার নাই, এই জন্যে গরুর বাজার কম। এটা শাহিওয়ালের ক্রস। শাহিওয়াল ক্রস? কয় দাঁতের গরু এখন? এটা দাঁতে নিয়ে এখনো, আরও আরও বড় হবে গরু। মাশাআল্লাহ, অনেক বড় হবে না? হ্যাঁ, অনেক বড় হবে। এক বছর পারলে কেমন ওজন আসবে এই গরুগুলা? এই একটা বছর পারলে প্রায় 8-9 মণ ওজন আসবে। সামনের ঈদ পর্যন্ত 9 মণ? জি হ্যাঁ, ওজন পাবো। জি। এখন ওজন কেমন আছে? এখন এর ওজন আছে প্রায় 3 মণ। 3 মণ? জি। কত দাম চাচ্ছেন? আমি দাম চাচ্ছি 75। 75 চাওয়া দাম? দাম 65 বলতেছে। সর্বোচ্চ দাম পাইছেন? হ্যাঁ, সর্বোচ্চ দাম 65 বলতেছে। আল্লাহ দিলে আপনারা কততে ছাড়বেন নিয়ত আছে? আমরা ছাড়তে যাচ্ছি 70-72 হলে আমরা ছাড়ে দেবো, তাহলে কিছু লাভ থাকে আল্লাহ। জি জি, আল্লাহ ভরসা ভাই, সুন্দর সুন্দর গরু আনছেন, বিক্রি করেন, ভালো থাকেন। হ্যাঁ জি। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা চলে আসছি আজকে বগুড়ার ধাপের হাটে। এই হাট বসে প্রতি বৃহস্পতিবার। আপনারা যারা গাবি গরু কিনতে চান তারা চলে আসবেন এই হাটে। এই হাটে উন্নত জাতের গাবি গরু পাওয়া যায়, পাশাপাশি সার গরু পাওয়া যায়। আপনারা দেখলেন সার গরুর, আপনাদেরকে আমরা এখন সার গরুর বাজার দর সম্পর্কে জানানোর একটা চেষ্টা করতেছি। প্রচণ্ড গরম, গরমে সকাল থেকে আমাদের অবস্থা খুবই খারাপ। হাটে ভাইরা আসছে তারাও ক্লান্ত, গরুগুলোর অবস্থাও খারাপ। এর ভিতরেও আপনাদেরকে কষ্ট করে আমরা গরুর ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আমাদের ভিডিও আপনারা পছন্দ করবেন, কমেন্টস করবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন। ভাইজান ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইজান কেমন আছেন? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাইজানের বাসা কোথায়?
বাসা হচ্ছে সান্তাহার। সান্তাহার থেকে আসছেন এই হাটে? জি। প্রতি হাটেই আসেন নাকি আপনারা? হ্যাঁ, প্রতি হাটে গরু দিই। আজকে কয়টা আনছেন গরু? সাতটা। সবই সার? সবই সার। গাভী আনেন না আপনারা? গাভীও আনি, কিন্তু আজকে আনছি সব সার। আজকে সার আনছেন? আচ্ছা, এখন বাজারে গাভী গরুর চাহিদা বেশি না সার গরুর চাহিদা বেশি? এখন বর্তমানে গাই বাছুর চাহিদাটা এখন বেশি মনে হচ্ছে। আর বাজার কমে যাওয়াতে মানে এগুলা গরু আর কেউ নিচ্ছে না, নিতে চাচ্ছে না এখন? না। আচ্ছা ভাইজান, এটা কি জাতের গরু? এটা অরিজিনালি এটা ক্রস, ক্রস জাতের গরু? জি, অরিজিনালি সিন্ধের ক্রস। এটা কয় দাঁতের গরু? এটা এটা দুই দাঁতের গরু। মাশাআল্লাহ, সুন্দর গরু, লাল রঙের। দর্শক, সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন, ক্রস, দুই দাঁতের না? জি। মাশাআল্লাহ, ওজন কেমন আছে আল্লাহ দিলে? চার মন। চার মন কি গোশ হবে? হ্যাঁ, গোশই পাওয়া যাবে না? জি। ভাইজান, দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি বর্তমানে 92। 92 চাওয়া দাম? জি। সর্বোচ্চ কত দাম পাইছেন হাটে? 70 বলতেছে। এর উপরে এখনো কেউ বলে নাই? না, বলে ছাড়তেছেন না? না না, লজ যাচ্ছে ভাই, লজ যাচ্ছে। জি। কত হলে ছাড়ার নিয়ত আছে? 80 বা 2-1000 কম সেরকম। তাহলে কিছু লাভ থাকে? আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখেন? অবশ্যই অবশ্যই। ভাইজান ভালো থাকবেন। হ্যাঁ, ইউটিউবে আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম ভাই। গরমে ক্লান্ত হয়ে গেছেন নাকি ভাই? ক্লান্ত ভাই। কোথা থেকে আসছেন ভাইজান? আমি আদমদী কালাইকুড়ি থেকে আসছি। অনেক দূর থেকেই তো আসছেন। হ্যাঁ। কয়টা আনছিলেন গরু ভাইজান আজকে? পাঁচটা। বিক্রি করছেন এ পর্যন্ত? এখন একটাও বেচিনি। হাই হাই, এত খারাপ অবস্থা কেন ভাই বাজারে? বাজার বাজার কম, এখন কি করবো, বাজারই কম। হ্যাঁ। এটা কি জাতের গরু ভাইজান? এটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান। কয় জাতের এটা? এটা এখনো দাঁত পড়েনি। দাম কত চাইছেন আপনারা এটার? দাম চাইছি 75। 75। ওজন কেমন আছে আল্লাহ দিলে এটার? এটা প্রায় চার মনের কাছে, একটা এক জায়গা করলে চার মন হবে। চার মন হবে না? হ্যাঁ। কেউ দাম বলছে এ পর্যন্ত এটার? 60-62 বলে। অনেক কম দাম বলছে। অনেক কম দাম বলে। আল্লাহ দিলে আপনাদের ছাড়ার নিয়ত কত ছিল? আমার নিয়ত ছিল 70-2000 কম হলো বেচতাম। 70-2000 কম? তাহলে আল্লাহ দিলে কিছু লাভ থাকতো। হ্যাঁ। আচ্ছা ভাইজান, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখেন। হারা গেছে আব্বা। তাই না? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য নাই, হারা গেছে। কি জন্য এত খারাপ অবস্থা? কি জন্য কাকা? কি জন্য দেশ বন্যা? বন্যা এবং চতুর্দিক দিয়ে বন্যায় বিপদ পড়ে গেছে। খাদ্যের দাম বেশি, খাদ্যের দামও বেশি। হ্যাঁ। এই জন্য কেউ গরু নিতে চাচ্ছে না, পাল্লা আরও বিক্রি করে। হ্যাঁ। আচ্ছা দর্শক, আমরা খ্যার নাই তো? খ্যান নাই? খ্যান নাই আমরা গরু কি খিলাবো? আচ্ছা, মোট কথা তার মানে নতুন খ্যান না ওঠা পর্যন্ত ভালো দাম পাওয়া যাচ্ছে না গরু? আচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা চলে আসছি বগুড়ার ধাপের হাটে। এই হাট থেকে সার বাছুরের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আর ব্যাপারী ভাইদের কাছ থেকে যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে যে গো খাদ্যের দাম বেশি এবং খ্যার না থাকার কারণে গরু বেচা বিক্রি একটু কম হচ্ছে, তাই না ভাইজান? আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা ভাইজান। হ্যাঁ। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কোথা থেকে আসছেন কাকা? আমার বাড়ি আখড়াই। আখড়াই থেকে আসছেন এই হাটে? ওই দিকে হাট নাই? আছে, ধাপের হাটে আমরা বেশি করি। তাই? এগুলো কি আপনার বাড়ির না কিনে নিয়ে আসছেন? না, এটা ছোট কেনা, আসলে এখন বড় হয়ে গেছে। দাম 80,000 করে চাচ্ছি। আচ্ছা কাকা, এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল। শাহিওয়াল জাতের না? মাশাআল্লাহ, অনেক সুন্দর তো, চেহারাও সুন্দর। হ্যাঁ, সুন্দর, লাল টকটকা। কয় দাঁতের গরু? দাঁত হয়নি এখন। এখনো হয় নাই? না না। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ওজন কেমন আছে আল্লাহ দিলে? ওজনে এখন 2.5 মন, 2.5 মন পাওয়া যাবে না? দাম কত চাইছেন কাকা? দাম চাচ্ছে 80,000। এলে তো আর জব করার জন্য হবে না, এলে পালার জন্য। ও, এখনো জব করার জন্য না কাকা? এই গরুটা যদি আমি 1 বছর খামারে পালি কোরবানির আগ পর্যন্ত কেমন ওজন আসবে? এটা তখন তো 6 মন 7 মন, 6-7 মন বেশি হতে পারে, আরো বেশি হবে। দাম কত চাইলেন বললেন কাকা? 80,000। কেউ দাম বলছে এ পর্যন্ত? ওই 70, 2 কম 70, এর মধ্যেই আছে, এখনো হয়নি। আল্লাহ দিলে আপনাদের ছাড়ার নিয়ত কত ছিল? আমরা 75 করে, 1.5 লাখ হলে দুটো দিনও। 75 হলে ছাড়বেন আপনারা? আল্লাহ ভরসা, বিক্রি করে। ওই গরুটাও তো আপনার না? 500 টাকা না? আচ্ছা ভাইয়ের সাথে কথা বলি তাহলে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কয়টা আনছেন গরু? আমাদের এই 5টাই। এই 5টা আপনাদের? মুরব্বি কি হন আপনার? মুরব্বি আমার আছে, আমার বড় ভাইয়ের আছে, বোনের আছে, সবাই আপনারাই নিয়ে? হ্যাঁ, আমরাই নিয়ে। তাহলে কি আপনাদের খামার আছে?
না খামার না, আমরা বাড়িতেই পালি। আচ্ছা, তো সব এরকম সুন্দর সুন্দর গরু পালেন? হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর গরু তো ভাইজান। এটাও শাহিওয়াল না? হ্যাঁ এটাও শাহিওয়াল। দাঁত পড়ছে কি এটার? দাঁত ওঠেনি, বয়স এক বছর ছয় মাস হবে এরকম। এক বছর ছয় মাস, মাশাআল্লাহ অনেক সুন্দর। কত দাম চাইছেন এটার ভাইজান? এটা আমরা 80,000 টাকা চাইছি। চাচ্ছেন? সর্বোচ্চ কত দাম উঠছে? 68,000। এর উপরে আসতেছে না? আচ্ছা ভাইজান, বাজারে যে গরুর চাহিদা কম বা দাম কম পাচ্ছেন, এটা কি কারণে মনে হচ্ছে? এটা কম কেন? বন্যার কারণে এক, আর দুই নম্বর হচ্ছে এই তো খাবারের দাম নাকি? গৃহস্থকে খের নাই, খড় নাই, এই জন্য খড় না থাকার কারণে গরুর চাহিদা কম। চাহিদা কম মানে আর খাবারের দাম অনেক, তো সেই জন্য তো গরু পালতে চাচ্ছে না। আল্লাহ দিলে আপনাদের এটা ছাড়ার নিয়ত কত ছিল ভাই? ছাড়ার নিয়ত 70-72 হলে আমরা ছেড়ে দিবেন। আচ্ছা আল্লাহ ভরসা ভাইজান, বিক্রি করেন না, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা আসছি বগুড়ার ধাপের হাটে। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সার বাছুর, শাহিওয়াল জাতের সার বাছুর। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। এটা তো আপনার নাম মাশাআল্লাহ, অনেক সুন্দর তো লাল রঙের শাহিওয়াল না ভাইজান? জি শাহিওয়াল। কয় দাঁতের বাচ্চা? এলে বয়স নাই, একটা দাঁত। দাঁত হয়নি এখনো? দাঁত হয়নি এখনো? দাঁত হয়নি। কত দাম চাচ্ছেন? এলে চাচ্ছে 80,000 টাকা। 80,000? কেউ দাম বলছে পর্যন্ত? হ্যাঁ বলতেছে। সর্বোচ্চ কত পাইছেন? সর্বোচ্চ আপনার 70,000 টাকা। 70? অল্প কিছু আটকে আছে। আল্লাহ দিলে আপনাদের ছাড়ার নিয়ত কত ছিল? 75। 75 হলে আপনারা ছাড়ার নিয়ত করতেছেন, তাহলে আল্লাহ দিলে কিছু থাকে? আচ্ছা আল্লাহ বড় সবাই জানা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নাম? আমার নাম শাকিল হোসেন। শাকিল হোসেন, মাশাআল্লাহ এটা তো অনেক সুন্দর গরু। হ্যাঁ সবই তো সুন্দর গরু সংগ্রহ করছেন আপনারা। হ্যাঁ শাহিওয়াল না? হ্যাঁ হ্যাঁ। দাঁত হচ্ছে কি এটার? না দাঁত নেই, এখনো দাঁতে নাই। ওজন কেমন আছে ভাইজান এটার? ওজন তো এখন আমরা তো করিনি, আড়াই মনের মতো হবে। দাম কত চাচ্ছেন আপনারা? দাম আমরা 80,000 টাকা। সবগুলোই তো 80,000 চাচ্ছেন দেখতেছি, কম বেশি নাই কোনটা? একসঙ্গেই কিনছি আমরা। আচ্ছা হ্যাঁ, না সুন্দর করুন মাশাআল্লাহ অনেক সুন্দর। কেউ দাম বলছে এ পর্যন্ত? হ্যাঁ দাম বলছে। সর্বোচ্চ কত দাম পাচ্ছেন? সর্বোচ্চ জোড়া 1,25,000 টাকা করছে। 1,25,000 জোড়া দাম পাচ্ছেন? হ্যাঁ। আপনাদের ছাড়ার নিয়ত কত জোড়া? আল্লাহ যদি দেয় তাও 1,50,000। 1,50,000 হলে ছেড়ে দেবেন, আল্লাহ ভরসা। আচ্ছা ভালো থাকেন, বিক্রি করেন। হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। কোথা থেকে আসছেন? কালু থেকে আসছি ভাই। মাশাআল্লাহ সুন্দর গরু তো। হ্যাঁ অবশ্যই সুন্দর ভাই। আপনারও তো পেট বড়, আপনার গরুরও তো পেট বড়। অবশ্যই ভাই, ভালো জিনিসের পেট বড়ই হয়। বড় হয় না, আপনিও বেশি খান, গরুকেও বেশি খাবেন। অবশ্যই, ভালো না খেলে গরু বড়ই হয় তো। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। কি জাতের গরু ভাইজান? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, কয় দাঁত হচ্ছে? অদাঁত। অদাঁত না? হ্যাঁ। চামড়া টামড়া তো এখনো ঢিলা না? আবার আরো বড় হবে ভাইয়া। অনেক বড় হবে না? হ্যাঁ বিশাল বড় হবে, বিশাল জাতের গরু হবে। ভাইজান কত দাম চাইছেন আপনারা এটার? দাম চাচ্ছি 75,000। দাম কেউ বলছে এ পর্যন্ত? হ্যাঁ। সর্বোচ্চ কত দাম পাইছেন হাটে? 55 বলে তো অনেক কম বেশি তো। হ্যাঁ আল্লাহ দিবে বেচা কেন কল লাগবে? আল্লাহ দিলে আপনাদের ছাড়ার নিয়ত কত ছিল দেখি? 60,000 হয় নাকি? 60,000 ছাড়ে দিবেন? হ্যাঁ। তাহলে কিছু লাভ থাকে? হ্যাঁ অবশ্যই, আল্লাহ ভরসা ভাই। আচ্ছা দর্শক, আরেকটা সুন্দর গরু দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন না? হ্যাঁ ভালো আছেন ভাই। এই গরুটা কার আপনার নাকি? না গরু আমি কিনতে আসছি হাটে। আপনি কিনতে আসছেন? হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনারা? আমি বগুড়া শিবগঞ্জ থেকে আসছি। কয়টা কিনছেন গরু? গরু আমি 4টা কিনছি, আর 2টা কিনবো। 6টা কিনবেন? হ্যাঁ। এই 6টা গরু কই বিক্রি করবেন আবার? আমি ওই যে জয়পুর হাটে আছে, জয়পুর হাটে বিক্রি করবো। এখান থেকে কিনে জয়পুর হাট নিয়ে যায় বিক্রি করলে কি লাভ থাকে আল্লাহ দিলে? অবশ্যই, গরু কি এক দুই লাভ হয়। আপনারা কি সার কেনেন না গাবি কেনেন? না আমি সার কিনি। সার কেনেন ছোট ছোট? আমাদের গরু হ্যাঁ ছোট ছোট। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই জান আমাদেরকে। আচ্ছা ভাই আচ্ছা, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।
সুপ্রিয় দর্শক, আমরা এসেছিলাম উত্তরবঙ্গের বিখ্যাত ধাপের হাটে। এই হাটের অবস্থান বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায়। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির কারণে আমরা আর হাটের ভিতর প্রবেশ করলাম না। আজকের মতো এই পর্ব, সার ভিডিওর পর্ব এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি। তো পরিশেষে আপনাদের সফলতা কামনা করে শেষ করছি বিডি গ্রাম বাংলা চ্যানেলের আজকের প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। দর্শক, আজকে আসছিলাম আমরা বগুড়ার ধাপের হাটে। ধাপের হাটে গরুর হাটের ভিডিও এবং প্রতিবেদন শেষ করলাম, এখন ফিরে যাচ্ছি বাসায়। আশা করি আপনাদের ভিডিওটি আজকে ভালো লাগবে।